ভোটের পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশের উপর যে আক্রমণ ঘটেছে সেটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই, মানে 5টার পর ঘটেছে, সুতরাং ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে আমাদের রাজ্যের যিনি প্রধান তিনি যে কোনো ঘটনাকে এইভাবে মাপেন, এইভাবে বিচার করেন যে ভোটের সময়সীমার মধ্যে ঘটেছে না ভোটের সময়সীমার বাইরে ঘটেছে, যেন সময়সীমার বাইরে ঘটলে তার কোনো দায়টায় বর্তায় না। মানে যে লোকটি গুলি খেল যিনি পুলিশ মন্ত্রী তিনি কিন্তু একথা বলছেন, ফলে বুঝে নিতে হবে যে ওটা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চেহারাটাকে উনি ঠিক কি চোখে দেখেন। ফলে আমাদের লাগাতার প্রতিবাদ করে যাওয়া ছাড়া রাস্তা নেই, এবং সত্যি সত্যি পশ্চিমবঙ্গে আমাদের কোনো নিরাপত্তা নেই, এবং নিজেদের সাবধানতা অবলম্বন করে বাঁচতে হবে।